আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা দুটি নোটিশ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ডিগ্রি পাস কোর্স সংক্রান্ত নোটিশ, দ্বিতীয়টি হচ্ছে প্রফেশনাল অনার্স সংক্রান্ত নোটিশ। তাই গুরুত্বপূর্ণ এই দুটি নোটিশ জানার জন্য, খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য, কখন কী করতে হবে সব বোঝার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, প্রথমেই আসি আমরা ডিগ্রি পাস কোর্স নিয়ে আলোচনা। ডিগ্রি পাস কোর্সের ইতিমধ্যে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ইতিমধ্যে সার্ভারগত ত্রুটি, বিভিন্ন ধরনের প্রবলেম, নানা কারণে তোমরা অনেকেই ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারোনি। তাই অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে, ভাইয়া ডিগ্রি পাস কোর্সের আবেদনের সময় কি বৃদ্ধি করা হবে, কারণ সার্ভারগত ত্রুটির কারণে এর আগে বন্ধ ছিল, আজকে থেকে আবার বন্ধ হয়ে গেল, আগামী এক তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, তাহলে আমরা কিভাবে আবেদন করব। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের একদমই টেনশন করতে হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে ডিগ্রি পাস কোর্সের আবেদনের সময়কে বৃদ্ধি করা হয়েছে। চলো বন্ধুরা, নোটিশটি আমরা একবার দেখে নিই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে ডিগ্রি পাস কোর্সের একটি নোটিশ নিশ্চয়নের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি নোটিশ। এখানে খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে, সংশ্লিষ্ট ও সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সের অনলাইন আবেদন বা প্রাথমিক আবেদনের সময় 26 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তার মানে আরও অনেক দিন বৃদ্ধি করা হয়েছে, তার মানে প্রায় এক মাসের মতো বৃদ্ধি করে দিয়েছে। এটা তোমাদের জন্য একটি গুড নিউজ বলা যেতে পারে। অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে, চান্স পাওনি বা চান্স পেলেও ভালো অবস্থায় নেই, বা ডিগ্রি পাস কোর্সে আবেদনই করতে পারোনি, তারা কিন্তু এই 26 সেপ্টেম্বরের মতো আবেদন করতে পারেন। লম্বা একটি সময় দিয়ে দিয়েছে। এরপর বলেছে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় হচ্ছে 27 সেপ্টেম্বর 2023 এবং 250 টাকা দিয়ে কলেজের নিয়মে তোমাকে আবেদন করতে হবে। অর্থাৎ যে কলেজ যদি বলে মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দিতে হবে তাই দিতে হবে, তোমার কলেজ যদি বলে টাকা কলেজে গিয়ে জমা দিতে হবে তাই দিতে হবে, এবং টাকা জমা দেওয়ার সময় তোমার কিন্তু কাগজপত্র এবং আবেদন করার পর যে ফর্মটি দিবে সেই ফর্মটি কিন্তু তোমাকে সাথে অবশ্যই জমা দিতে হবে। আর এখন যদি তুমি 250 টাকা না দাও তাহলে কিন্তু তুমি পরবর্তী আর ধাপে যেতেই পারবে না। অর্থাৎ এই ডিগ্রির কার্যক্রমের সাথে যুক্ত থাকার জন্য 250 টাকা জমা দেওয়াটা খুবই জরুরি। অনেকেই প্রশ্ন করেছিল, ভাইয়া ডিগ্রি পাস কোর্সে কি মেরিট লিস্ট দিবে বা রিলিজ স্লিপ দিবে? অবশ্যই ডিগ্রি পাস কোর্সে দুটি মেরিট লিস্ট আসবে, অর্থাৎ প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা। এরপর কোটা শিক্ষার্থীদের জন্য আলাদা একটি মেধা তালিকা আসবে। এরপর প্রথম রিলিজ স্লিপ, যেখানে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকা চান্স না পেলেও তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। প্রথম রিলিজ স্লিপে চান্স না পেলে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এখন অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া এই যে সময়কে বৃদ্ধি করা হলো বা বৃদ্ধি করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ক্লাস শুরু তো সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল, এখন আমাদের তাহলে ক্লাস কবে শুরু হবে? বন্ধুরা, এটা নোটিশেই বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এখানে দেখো বলা হয়েছে যে 25 অক্টোবর 2023 থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তার মানে ভর্তির পাশাপাশি, ভর্তির টাইম এক্সটেন্ড করার পাশাপাশি ক্লাস শুরুর সময়টাও কিন্তু এক্সটেন্ড করা হলো। তবে বন্ধুরা, এই যে সময়কে বৃদ্ধি করা হলো, পরবর্তী যে ধাপগুলো থাকবে অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকা বা কোটা বা রিলিজ দিবে, এগুলো খুব দ্রুত দিয়ে দিবে, অর্থাৎ এক্ষেত্রে আর দেরি করবে না। বন্ধুরা, টাইম টেবিলটা আমরা আরও ভালোভাবে দেখার চেষ্টা করি। দেখো বন্ধুরা, টাইম টেবিলে বলা হয়েছে 26/9/23 রাত 12টা পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, আর 27 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে কলেজের নিয়ম অনুযায়ী। 1 তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটাকে নিশ্চয়ন করে দিবে, অর্থাৎ 1 অক্টোবরের মধ্যে, এবং 2 থেকে 5 অক্টোবরের মধ্যে বাকি কাজটা কলেজ সম্পন্ন করবে। এরপরেই হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের রেজাল্টও পাবলিশড হয়ে যাবে। এই ছিল ডিগ্রি নিয়ে কথাবার্তা। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ডিগ্রি নিয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে ফেলো, আমি তোমাদের কমেন্ট দেখবো। ইনশাল্লাহ কমেন্টগুলো নিয়ে আলাদা ভিডিওতে আমরা আলোচনা করব। এবার আসি প্রফেশনাল অনার্স নিয়ে আলোচনা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রফেশনাল অনার্সে কিন্তু আরেকটি নোটিশও প্রকাশিত হয়েছে। এই নোটিশটি মূলত দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মাইগ্রেশনের যে নোটিশ, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় যারা ইতিমধ্যে চান্স পেয়েছে তাদের কোর্স পরিবর্তন, অর্থাৎ মাইগ্রেশন যাদের হবে তারা, আর যারা প্রথম মেধা তালিকার চান্স পায়নি, দ্বিতীয় মেধা তালিকা আগামী 3 সেপ্টেম্বর 2023 বিকেল 4টায় প্রকাশ করা হবে। তার মানে হচ্ছে প্রফেশনাল অনার্সের প্রথম মেধা তালিকায় যারা চান্স পাওনি তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় আগামী 3 তারিখে তোমাদের রেজাল্ট দিচ্ছে, সেখানে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে।
এরপর বন্ধুরা বিস্তারিত তারিখ নিচে রয়েছে, সেটাও আমরা একবার দেখে নিই। বিস্তারিত তারিখের মধ্যে বলা হয়েছে 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে, অর্থাৎ যেদিন রেজাল্ট দেবে সেদিন থেকে 11 তারিখের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হবে, অর্থাৎ প্রথম মেধালিকা চান্স পেয়েছ, মাইগ্রেশন করেছিলে, মাইগ্রেশনের মাধ্যমে নতুন একটি সাবজেক্ট এসেছে, সেক্ষেত্রে তুমি অনলাইনে যে ফর্মটি থাকবে সেটা ডাউনলোড করে তুমি যেই শাখায় চান্স পেয়েছো সেই শাখায় সেটা জমা দিয়ে সেখানে তুমি ক্লাস শুরু করে দিবে, আর কোনো কিছু করতে হবে না। এক্ষেত্রে তোমাকে কোনো ফি দিতে হবে না, কোনো কাগজপত্র জমা দিতে হবে না, কোনো ধরনের নিশ্চয়ই কোনো ব্যাপার নাই। আশা করি ক্লিয়ার। এবার আসি যারা দ্বিতীয় মেধা তালিকায় প্রথমবারের মতো চান্স পাবে, অর্থাৎ প্রথম মেধা তালিকায় চান্স পায় নাই কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে, তাদের কি করতে হবে। তাদেরও 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তোমরা দেখবে অনলাইন একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমরা পূরণ করবে, পূরণ করে প্রিন্ট আউট করে কলেজে যে ভর্তি ফি রয়েছে সেই ভর্তি ফি দিয়ে তোমরা ভর্তি হয়ে যাবে। এবং ভর্তি হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে 12/9/2023, অর্থাৎ 11 তারিখের মধ্যে অনলাইনে আবেদন, 12 তারিখের মধ্যে অবশ্যই তোমাকে পেমেন্টটা সেরে নিতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষ 4 তারিখ থেকে, অর্থাৎ 4/9/2023 তারিখ থেকে 14/9/2023 এই সময়টুকুর মধ্যে তোমার কাগজপত্র দেখে যাচাই বাছাই করে তোমার ভর্তিটা নিশ্চয়ন করে দিবে। এরপর 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ বাকি কাজগুলো সম্পন্ন করবে। এটা তোমার কাজ না, এটা কলেজের কাজ। এই হচ্ছে প্রফেশনাল অনার্সের নোটিশটি। আশা করি মোটামুটি তোমরা ক্লিয়ার হয়েছ। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।